সুতির কাপড় আছে, টোটাল 2.5 মিটার কাপড় আছে। তো প্রথমে এটাকে আমি 4 ভাঁজ করে নেবো, আর সমস্ত মেজারমেন্ট আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন ওখান থেকে। তো এখানে দেখুন আমি 4 ভাঁজ করে নিয়েছি, একবার দেখিয়ে দিচ্ছি। আমার হাতের সাইডটা কিন্তু জয়েন্ট সাইড আছে আর অপর সাইডটা ওপেন সাইড আছে। তো এখানে আমি পুরো কাপড়টাকে 4 ভাঁজ করিনি, আমার যতটুকু প্রয়োজন ছিল আমি ততটুকুকেই 4 ভাঁজ করেছি। তো এখানে দেখুন এতটুকু পর্যন্ত 4 ভাঁজ করেছি, আর বাদ বাকি এতটুকু কাপড় পুরোটা কিন্তু আমার এক্সট্রা আছে। পুরো কাপড়টা 4 ভাঁজ করলে অনেকটা কাপড় নষ্ট হবে। তো এখানে আমি কিভাবে 4 ভাঁজ করেছি সেটা একটু বলে দিচ্ছি। তো এখানে আপনাদের পাছার মেজারমেন্ট যা থাকবে সেটাকে 4 ভাগ করে তাতে টোটাল 3 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখবেন। তো প্রথমে এখানে পাছাটাকে 4 ভাগ করে তাতে 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে 4 ভাঁজটা করে রেখেছি। আপনারাও ঠিক এইরকমভাবেই এক্সট্রাটা রেখে 4 ভাঁজটা করে নেবেন। এবারে এই কাপড়টা পুরোটা কেটে নেব, নিয়ে দুটো আলাদা আলাদা করে নেব, তারপরে সমস্ত ড্রয়িং আমি শুরু করব। তো প্রথমে এখানে ঝুলের মেজারমেন্টটা নিয়ে নেবো। তো আপনাদের টোটাল লেন্থ যা থাকবে তার সাথে টোটাল 1.5 ইঞ্চি এক্সট্রা দিয়ে নিয়ে নেবেন। তো এখানে আমার টোটাল লেন্থ ছিল 44 ইঞ্চি, তার সাথে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা দিয়ে পুরোটা আগে থাক থেকে নিয়ে নিয়েছি। এবারে নিয়ে নেবো এখানে পুটের মাপটা। তো এখানে আমি বোট নেকের ওপরে লেস দিয়ে ডিজাইন করছি। তো এখানে আমার যা পুট ছিল তার হাফ করে নেব। তো এখানে আমি টোটাল পুট ছিল 14, তার হাফ করলে হবে 7 ইঞ্চি। এবারে এখান থেকে নিয়ে নেবো আর্ম হোলের মেজারমেন্টটা। তো এখানে আর্ম হোলও নিয়ে নেবো আমি 7 ইঞ্চি। এখানে আর্ম হোলের পরে এখান থেকে ছাতির মেজারমেন্ট নেব। তো এখানে আমার টোটাল ছাতি 36 ছিল, 36টাকে 4 দিয়ে ভাগ করলে হবে এখানে 9 ইঞ্চি। এরপরে দেন আরও 1.5 ইঞ্চি পরিমাণে এক্সট্রা নেব, যদি কখনো লুজ করি প্রয়োজন পড়বে। তো এবার এখান থেকে তালপাটাকে কাটিং করব। তো এখানে 1.25 ইঞ্চি ভিতরে একটা দাগ দিয়ে দেব, দিয়ে এই দাগটাকে মিলিয়ে দেবো এর সাথে। তো এবারে এখান থেকে প্রথমে সামনে শেপ দেবো, তারপরে দেন পিছনে শেপ দেবো। তো এখানে প্রথমে 1 ইঞ্চি ওপরে দাগ দিচ্ছি, আপনারা চাইলে একটু বেশি পরিমাণে দাগ দিতে পারেন। তো এটা হচ্ছে সামন পাটের আর্ম হোলের শেপ, দেন এর ওপর থেকে আরও 1/2 ইঞ্চি ওপর থেকে দাগ দেবো, এটা হচ্ছে পিছন পাটের শেপ। তো এবারে এখান থেকে শেষ্থর মেজারমেন্টটা নেব। তো একদম ওপর থেকে এখানে আমার 14 ইঞ্চি শেষ্থ আছে, আমি এখানে 14তে দাগ দিয়ে দেবো। এটা গেল শেষ্থর মেজারমেন্ট। এবারে এখান থেকে পাছা লম্বাটাও নিয়ে নেব। তো এখানে আমি পাছা লম্বা নেব 20 ইঞ্চি, তো এখানে 20 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। এবারে যেখানে শেষ্থ শেষ হয়েছে এখানে কোমরের মেজারমেন্ট থাকবে। তো এখানে আমার কোমর আছে 30 ইঞ্চি, 30টাকে 4 দিয়ে ভাগ করে নেব। এরপরে আরও 1.5 ইঞ্চি পরিমাণে এক্সট্রা দিয়ে নেব। তো এবার এখানে পাছার মেজারমেন্ট নেব। তো এখানে আমার পাছা আছে 36 ইঞ্চি, 36টাকে 4 দিয়ে ভাগ করব, করলে হবে 9 ইঞ্চি। তো এরপরে আরও 1 ইঞ্চি পরিমাণে এক্সট্রা নেব, আমি 1 ইঞ্চিটা টোটাল মুড়ে দেবো। আপনারা চাইলে এখানে 1.5 নিতে পারেন, যে যতটা নেবেন ততটুকু মুড়িয়ে দেবেন। তো এবারে এই যে 3টে দাগ দিয়েছি এগুলোকে এরকমভাবে মিলিয়ে দেবো। তো এখানে দেখুন সমস্তটা মিলিয়ে দিয়েছি। এবারে আমি চলে আসবো ঝুলের শেষ অংশে। তো এটা হচ্ছে আমার ঝুলের শেষ অংশ। তো এবারে এখান থেকে ঘেরের মাপ নেব। তো ঘেরের মাপটা নিতে হবে পাছার মাপ যা থাকবে সেটাকে প্রথমে 4 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে আমার পাছা 36, সেটাকে ভাগ করলে 4 ভাগ করলে হবে 9 হবে। এরপরে দেন 1 অথবা 1.5 ইঞ্চি এক্সট্রা দেবো ঘেরের জন্য। তো ঘেরটা একটু বড়ো, হয়তো যে যেমনটা চওড়া পড়তে চান সে সেই মতন এক্সট্রা দিয়ে নেবেন। তো এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণের মতন এক্সট্রা দেবো। এরপরে দেন আরও 1 ইঞ্চি পরিমাণের মতো নিয়ে নেবো, এটা হচ্ছে আমাদের মোড়ার জন্য। এখানে যে 1 ইঞ্চিটা নিয়েছি সেমভাবে দেখুন আমাদের পাছার কাছেও 1 ইঞ্চি এক্সট্রা আছে। আর এই যে 1.5 ইঞ্চিটা নিয়েছি এটা ঘেরের এক্সট্রাটা, দেখবেন ঘেরটা একটু বড় হয়। যারা স্ট্রেট ঘের পরতে চান তারা এই এক্সট্রাটা আরও কমিয়ে নিতে পারেন। তো এবারে এই দুটো দাগকে এরকমভাবে মিলিয়ে দেবো। তো এখানে দেখুন আমি দাগটাকে মিলিয়ে দিয়েছি। তো এবারে এখান থেকে শোল্ডার ডাউন করবো, যেহেতু আমি পিছনটা খুব ছোট্ট বোটনেক করছি তো এই জন্য এখানে আমি শোল্ডার ডাউন করছি। আপনারা চাইলে করতে পারেন, নাও করতে পারেন। তো প্রথমে গলার চওড়াটা মেনশান করে নেব। তো এখানে আমি গলার চওড়া রাখবো 3.5 ইঞ্চি। এবারে এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণের মতন শোল্ডার ডাউন করে দেব। তো এখানে আমি পেপার পেস্টিং ইউজ করব, এখানে আমি মেন কাপড়ে গলাটাকে কাটিং করব না, এখানে পেপার পেস্টিং কাটিং করে এখানে অ্যাটাচ করিয়ে দেব। তো ওই জন্য আমি শুধু এখানে গলার চওড়া নিয়েছি, লম্বাটা নিলাম না। এবারে এটাকে কাটিং করে নেব যেমনটা ড্রয়িং করেছি। তো এখানে দেখুন আমি সম্পূর্ণটা কাটিং করে নিয়েছি। এবারে এই দুটোকে আলাদা করে নেব মাঝখান থেকে, নিয়ে সামন পাটের যে তালপাটটা আছে এটাকে কাটিং করে নেব। তো এবারে এখানে আমি হাতটাকে কাটিং করে দেখাবো যে এটা এখানে হাতা কীভাবে কাটিং করছি। তো এখানে দেখুন হাতটাকে কাটিং করার জন্য কাপড়টাকে 4 ভাঁজ করেছি, হাতের সাইডটা জোড়া সাইড আছে। এবারে এখান থেকে লেন্থের মাপটা নেব। তো আমার হাতে ঝুল আছে 18 ইঞ্চি, তার সাথে 1.5 ইঞ্চি পরিমাণের মতন এক্সট্রা নিয়ে টোটাল 19.5 দাগ দিয়ে নেব। এবারে এই দাগটাকে একটা স্ট্রেট লাইন টেনে দেবো। তো এবারে ওপরে চলে আসবে, এবারে ওপর থেকে 3 ইঞ্চি ভিতরে একটা দাগ দেবো, এটা কিন্তু সূত্র। এবারে এখানের একটা মাপ আছে, সেই মাপটা নিতে হবে।
তো এখানে যে বডির পার্টটাকে কাটিং করেছি, বডির পার্টের আর্ম হোলের মেজারমেন্টটা এখানে নিতে হবে। তো এখানে কিভাবে নিচ্ছি দেখুন, এই হচ্ছে ফিটিংস লাইন। তো এখানে ফিটিংস লাইনে ফিতেটাকে রাখবো, রেখে একদম ওপর পর্যন্ত দেখব কত হচ্ছে। তো এখানে দেখুন আমার 7 ইঞ্চি হচ্ছে, এরপরে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা আছে। তো এই মাপটা নিয়ে নেব এখানে, প্রথমে এখানে 7 ইঞ্চিতে দাগ দিয়ে দেব, দেন আরও 1.5 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নেব। এবার এই দাগটাকে এইরকমভাবে শেপ দিয়ে মিলিয়ে দেব। এবারে চলে আসবো মুহুরির সাইডে। তো এখানে আমার মুহুরি আছে 9 ইঞ্চি, তার হাফ করবো 4.5 ইঞ্চি, তারপরে এখানে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা। এবারে এই দুটো দাগকে এইরকমভাবে মিলিয়ে দেব। তো এখানে দেখুন মিলিয়ে দিয়েছি, এবার এটাকে কাটিং করে নেব। তো এখানে দেখুন কাটিং করে নিয়েছি, এবারে এখান থেকে তালপাট কাটিং করতে হবে। তো এটাকে মাঝখান থেকে ওপেন করব, এইরকমভাবে যে কোনো এক সাইডে 1/2 ইঞ্চি ভিতর থেকে এইরকমভাবে তালপাট কাটিং করে নেব। তো এখানে দেখুন তালপাট কাটিং হয়ে গেছে, তো এখানে পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমি গলাটাকে কাটিং করে দেখাবো। তো এখানে পেপার পেস্টিংটা নিয়েছি, দেখুন মাঝখান থেকে এরকম ভাঁজ করিয়ে নিয়েছি। তো এখানে পিছন পাটটা প্রথমে কাটিং করব, তারপর দেন সামন পাটটা কাটিং করব। তো এখানে আমি ড্রয়িংটা করে নেব। তো এখান থেকে প্রথমে পিঠের লম্বাটা নিয়ে নেব। তো এখানে আমার টোটাল পিঠ থাকবে 2 ইঞ্চি, আমি তাতে আরও 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে টোটাল 2.5 ইঞ্চিতে রেখে দিচ্ছি। তো এটা আমাদের তৈরি হওয়ার পরে 2 ইঞ্চি চলে আসবে। এবারে এখান থেকে গলার চওড়া রাখবো, তো এখানে গলার চওড়া রাখবো 3.5 ইঞ্চি পরিমাণে। এবারে এটাকে একটা বক্স করে নেব। তো এবারে এখান থেকে রাউন্ড শেপ দিয়ে দেব। তো এখানে দেখুন শেপ দিয়ে দিয়েছি, এবার এই দাগটা থেকে আরও 1 ইঞ্চি পরিমাণে এরকমভাবে দাগ দেব, দিয়ে আরও একটা এরকমভাবে শেপ দিয়ে দেব এর নিচ থেকে। তো এবার এটাকে কাটিং করে নেব। এটাই হচ্ছে আমাদের পিছন পাট। তো এখানে দেখুন আমার কাটিং করা হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের পিছন পাট। এইবারে দেন আমি সামন পাটটাকে কাটিং করব। এখানেও দেখুন আমি একটা টুকরো কাটিং করে নিয়েছি, দু ভাঁজ করা আছে। এবারে এখানে সামন পাটের ড্রয়িংটা করব। তো এখান থেকে প্রথমে সামন পাটের গলার লেন্থ নেব। তো এখানে টোটাল লেন্থ নেব 4 ইঞ্চি পরিমাণে। তো এখানে শেপটা দেখুন আমি পাশে দিয়ে দিচ্ছি, এইরকম শেপটা হবে। এবার এখান থেকে গলার চওড়া নেব 3.5 ইঞ্চি। সামন পিছনের গলার চওড়া কিন্তু আলাদা হয় না। এবার এটাকে বক্স করে নেব। এবার এখান থেকে রাউন্ড শেপটা দিয়ে দেব। তো এখানে দেখুন শেপটা দিয়ে দিয়েছি। এবার এখান থেকে প্রায় এখানে আমি 2 ইঞ্চি পরিমাণের মতন রাখবো নিচের দিকে, এই রকম। এই 2 ইঞ্চি পরিমাণের পুরো কাপড়টাকে একদম ছোট্ট বরাবর এইরকমভাবে কাটিং করবো, একদম ছোট, খুব বেশি কিন্তু একদমই নয়, হালকা পরিমাণে কাটিং করব। তো এবার এখান থেকেও 5 থেকে 1/2 ইঞ্চি অথবা 1 ইঞ্চি পরিমাণের মতন এইরকম একটা শেপ দেব আবারও, এইরকম দেখতে পাচ্ছেন। এবারে এটাকে কাটিং করে নেব। আশা করব দেখে আপনারা বুঝতে পাচ্ছেন এখানে গলাটা ঠিক কেমনটা দেখাচ্ছে। এখান থেকে একটুখানি ওপেন হবে আর বাদ বাকিটা গোল হবে। এবারে এর ওপর থেকে আমি লেস বসাবো, ঠিক আছে? তো লেসটা আমি কীভাবে বসাচ্ছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এবারে এখানে আমি লেসটা বসাবো, তার জন্য আগে থাক থেকে আমি ড্রয়িংটা করে নেব, তারপরে দেন আমি গিয়ে লেসটা বসিয়ে দেব। তো এখানে লেসটা কত ইঞ্চি চওড়া আর কত ইঞ্চি লম্বাতে বসাতে হবে সেই ড্রয়িংটা আমি এর ওপরেই করে দেখাচ্ছি। তো এখান থেকে আমি চওড়াটা রাখছি 4.5 ইঞ্চি। আপনারা চাইলে আরও বেশি চওড়া কিন্তু রাখতে পারেন। আমি এখানে 4.5 ইঞ্চি চওড়া রাখছি প্রথমে। এবারে এখান থেকে লম্বাটা রাখবো। তো এখানে আমি লম্বাটা রাখবো প্রায় 15 ইঞ্চি 16 ইঞ্চির মতন লম্বা রাখবো। আপনারা চাইলে আপনাদের মতন কিন্তু মেজারমেন্ট নিয়েও রাখতে পারেন। তো এখানে আমি 14 ইঞ্চি করে দিলাম, কেননা দেখছিলাম বড্ড বড় হয়ে যাচ্ছিলো, ওই জন্য আমি এখানে 14 দিয়েছি। যারা বড় পড়তে পছন্দ করেন দেন আপনারা কিন্তু বড় নিয়ে নেবেন, কোনো অসুবিধা কিন্তু হবে না। তো এবারে এটাকে প্রথমে একটা বক্স করে নেব। এবারে এখান থেকে একটা রাউন্ড শেপ দিয়ে দেব। কোন থেকে 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চির পরিমাণে এরকম দাগ তুলবো, তুলে এরকম একটা রাউন্ড শেপ দিয়ে দেব, এইরকম। মানে এই যে ড্রয়িংটি এবারে করেছি, এবারে এটাকে প্রথমে খুলে নেব এইরকমভাবে। তো এখানে দেখুন এক সাইডে তো ড্রয়িংটা আছে। এবারে দেন এটাকে আমি একটার উপর একটা এরকমভাবে রাখবো, রেখে হালকা করে চাপ দেব, দিলে কিন্তু এক সাইডে ড্রয়িং অপর সাইডে উঠে যাবে। তো এবারে কী করবো, এইরকমভাবে হালকা করে এইরকম চাপ দেব, দিলে এখানে খুলে দেখলেই বুঝতে পারবেন এখানে এক সাইডে ড্রয়িং অপর সাইডে উঠে গেছে। এখানে আমার হালকা দেখাচ্ছে, আমি ড্রয়িংটা করে তারপরে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন পুরো দাগ বরাবর উঠে গেছে। এবারে এই লেসটাকে নেব, এই বরাবর এইরকমভাবে রাউন্ড করে বসিয়ে দেব, এইরকমভাবে। যারা রাউন্ডে চান রাউন্ডে বসাবেন, যারা আরও বড় করতে চান বড় করে বসাবেন, আর যারা চৌকোতে বসাতে চান চৌকোতে বসাবেন, এইরকম। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। আপনারা চাইলে আরও একটা লেয়ার বসাতে পারেন, যেমনটা আপনাদের মনে হবে আপনারা তেমনভাবে ডেকোরেট করে নিতে পারেন। তো এবারে পুরোটা আমি সেলাই করে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি।
তো এখানে দেখুন আমি যে গলার শেপটা কেটেছি এখানে আমি তো এখানে পুরোটা দেখুন আমি মেইন কাপড়ের সাথে ইস্ত্রি করে এটাকে বসিয়ে নিয়েছি। এবারে এই যে পাশের যে কাপড় এক্সট্রা এক্সট্রা রেখেছি এটাকে এর উপর রেখে মুড়িয়ে নেব প্রথমে নর্মালি যেমন ভাবে পেপার পেস্টিং সেলাই করে। তো এখানে দেখুন আমি ধারের যে এক্সট্রা কাপড়গুলো সেগুলোকে সেলাই করে নিয়েছি, এবার আমি মেইন কাপড়ের সাথে সেলাই করব। তো এটা হচ্ছে সামন পাট, দেখেই বুঝতে পারছেন এখানে আমি ড্রয়িংটা আগে থেকে করে রেখেছি। আর এইটা হচ্ছে আমার সামন পাটের গলা, তো এর মিডিলটাকেও আমি বের করে মাঝখান থেকে একটা দাগ দিয়ে দিয়েছি। আর এরও আমি মিডিলটা আগে থেকে এইরকমভাবে বের করে নিয়েছি যে এটা আমাদের মিডিল পার্ট। এবারে মিডিল টু মিডিল রাখবো, আর সোজার সাথে সোজা পাটটা কিন্তু রাখতে হবে। তো এরকমভাবে মিডিল টু মিডিল রাখবো রেখেছি, রেখে পুরো একদম পেপার পেস্টিংয়ের গা বরাবর সেলাই করবো, পেপার পেস্টিংয়ের ওপরে যেন না ওঠে। তো এখানে পুরোটা সেলাই করে পুরোটাকে পিছনের সাইডে নিয়ে যাব। তো এখানে দেখুন আমি পেপার পেস্টিংটা অ্যাটাচ করিয়ে নিয়েছি, এবার এক্সট্রা যে কাপড়গুলো আছে এগুলোকে কাটিং করে বাদ দিয়ে দেবো আর দুশুত করে রাখবো, বাদ বাকিটা বাদ দিয়ে দেবো। তো এখানে দেখুন পুরোটা কেটে নিয়েছে, আর এই যে এক্সট্রা কাপড় আছে এরকমভাবে ছোট ছোট কাটিং করে দেবো, এমনভাবে কাটিং করবো সুতো যেন না কাটে, পুরো গা বরাবর এরকমভাবে কাটিং করে দেবো। এবার এই পুরোটা নিয়ে পিছন পাটে এইরকমভাবে একদম নিয়ে চলে যাবো পুরোটাকে এরকমভাবে। তো এখানে দেখুন আমি সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি, এবার এরপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেবো। এই চাপ সেলাইটা হয়ে যাওয়ার পরে এই যে আমরা ড্রয়িংটা করে রেখেছি এর ওপর থেকে কিন্তু আমাদের এই লেসটাকে কিন্তু অ্যাটাচ করিয়ে নিতে হবে। এই যে আমাদের লেসটা আছে, লেসটা কিন্তু যেই বরাবর আমরা দাগ দিয়েছি সেই বরাবর কিন্তু এরকমভাবে রাখবো, রেখে কিন্তু এখানে অ্যাটাচ করিয়ে নেব। আর এই যে ফুলগুলো ছোটো ছোটো ফুলগুলো আছে আপনারা চাইলে এই মিডিল বরাবর কিন্তু একটা একটা ফুল এইরকমভাবে বসিয়ে কিন্তু ডেকোরেট করতে পারেন। তো পুরোটা আমি কমপ্লিট করে নেব। তো এখানে দেখুন আমি সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি, একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে আমি সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি যেমনটা ড্রয়িং করে দেখিয়েছি ঠিক তেমনভাবে এখানে আমি লেসটা বসিয়েছি। আর এইখানে দেখুন আমি চাক যেখানে আছে, এই যে আমাদের বক্স যেখানে হয়েছে এখানেও কিন্তু আমি দেখুন দেখতে পাচ্ছেন এখানেও আমি বসিয়ে নিয়েছি। আর এখানে এই যে নিচের সাইড, আমি পুরো নিচের সাইডটাও বসিয়ে নিয়েছি। তো আশা করবো আপনারা সম্পূর্ণটা বুঝতে পেরেছেন। এখানে আমি হাতাতেও বসিয়ে নিয়েছি, মিডিলেও খুব সুন্দর তিনটে কাটিং করে এখানে বসিয়ে নিয়েছি। তো আশা করবো পুরোটা আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের পুরোটা ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় তাহলে লাইক করতে একদমই ভুলবেন না, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, আর আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা কোন টপিকে ভিডিও দেখতে চান, আপনাদের টপিক নিয়ে আমি চলে আসবো। তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা।